আওয়াজ শুনে মনিকা কিছু বুঝতে পারে না। সে কোথা থেকে আসছে না বুঝতে পেরে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। তারপর হাঁটতে হাঁটতে সামনের কুয়োটির কাছে আসে। তখনই হঠাৎ কুয়োর মধ্য থেকে এক ডাইনি রাক্ষসী বেরিয়ে মনিকাকে কুয়োর মধ্যে টেনে নেয়। পুনরায় আবার গান শোনা যায় কুয়োর মধ্য থেকে। মনিকার স্বামী দীর্ঘক্ষণ মনিকাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর হাঁটতে হাঁটতে সেই কুয়োর কাছে এসে পৌঁছায়। কুয়োর কাছে যেতে না যেতেই কুয়োর ভিতর থেকে সেই ডাইনি রাক্ষসী বেরিয়ে মনিকার স্বামীকে তৎক্ষণাৎ কুয়োর মধ্যে টেনে নেয়। এরপর একে একে গ্রামের সমস্ত লোককে এই ডাইনি রাক্ষসী তার কুয়োর মধ্যে টেনে নিতে থাকে। গ্রামের লোকজন ভয় পেয়ে এক তান্ত্রিকের কাছে যায়। সেখানে তারা তান্ত্রিককে সমস্ত কথা খুলে বলে। তান্ত্রিক গ্রামে পা দিতেই বুঝতে পারে যে ওই কুয়োর মধ্যে এক ডাইনি রাক্ষসী বাস করে। সে তখন মন্ত্রপুত করে কুয়ো থেকে সেই ডাইনি রাক্ষসীকে বের করে নিয়ে আসে। তান্ত্রিক জানতে চায় যে সে কেন গ্রামের লোকজনকে ধরে ধরে কুয়োর মধ্যে নিয়ে যায়। ডাইনি রাক্ষসী বলে, একদিন আমার স্বামী এবং তার মা দুজনে মিলে আমাকে অত্যাচার করে মেরে এই কুয়োর জলের মধ্যে ফেলে দেয়। আমার অতিপ্ত আত্মা সেই থেকে এই কুয়োর মধ্যে বন্দি আছে। তাই আমি যাকেই দেখতে পাই এই কুয়োর কাছে আসতে, তাকেই আমি ধরে এই কুয়োর মধ্যে নিয়ে মেরে ফেলি। তান্ত্রিক তখন বলে যে তোমার স্বামী এবং তার মা অবশ্যই সাজা পাবে, কিন্তু তুমি গ্রামের নিরীহ লোকজনদেরকে কেন এইভাবে হত্যা করছো? ডাইনি রাক্ষসী তখন তার ভুল বুঝতে পারে, কিন্তু বলে যে যতক্ষণ না পর্যন্ত আমার স্বামী এবং তার মায়ের সাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই কুয়ো ছেড়ে যাব না। গ্রামের লোকজন তখন ডাইনি রাক্ষসীর স্বামী এবং তার মাকে পুলিশের হাতে তুলে দেয়। স্বামী এবং তার মাকে সাজা পেতে দেখে ডাইনি রাক্ষসী খুব খুশি হয় এবং তার আত্মার মুক্তি ঘটে। সেই কুয়ো ছেড়ে সেখান থেকে চলে যায়। ডাইনি রাক্ষসী চলে যাওয়ার পর সেই গ্রাম তখন ডাইনি রাক্ষসীর অভিশাপ থেকে মুক্তি পায় এবং সকলেই আবার আনন্দে সঙ্গে বসবাস করতে থাকে। এরপর আর কোনো দিন ওই গ্রামের কুয়োতে আর কখনোই গান শুনতে পাওয়া যায়নি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।